আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে যে এই জায়গায় এনেছেন, পৃথিবীতে অনেক কিছু মূল্য দিয়ে কেনা যায়, অনেক কিছু মূল্য দিয়ে কেনা যায় না। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়া যায়। তাই ভালোবাসা নিয়ে বাঁকুড়া সারেঙ্গা পিমোর থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের মধ্যে আজকে চলে এসছে আমাদেরকে দেখতে। সত্যি এই জিনিসগুলো ভালোবাসা দিয়ে কেনা ছাড়া অর্থ দিয়ে কেনা যায় না। তা আপনাদেরকেও বলবো এইভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন। আমরা প্রাকৃতিক যে পরিবেশ নিয়ে প্রতিনিয়ত আমরা তুলে ধরার চেষ্টা করি, সত্যি আশা করি কতটুকুনি ভালো লাগে আপনাদের বলতে পারবো না। তো এইভাবে পাশে থাকবেন, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। সারেঙ্গা থানার সবাইকে স্বাগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দাদারা এসে আমাকে চমকে দিয়েছে, কারণ আমি বাজারে ছিলাম, বাজার থেকে আমি আসার পরে দেখছি জামাইবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো কথা হচ্ছে কি জানেন তো, আমরা যে এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলুন বা পশ্চিমবাংলার বা পৃথিবীর প্রান্ত থেকে যে মানুষগুলো আমাদের সঙ্গে দেখা করতে আসে তাদেরকে স্যালুট জানাই, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন। তার জন্য আমি এসেছি, কারণ আমার দোকান থেকে আমি ছুটে এসেছি, ক্যাপসিকামগুলো নিতে হবে। এই ক্যাপসিকামগুলো পেয়ে কে দেখো বুড়ো হয়ে পাকে পাকে পড়ে যাচ্ছে, কেউ নেওয়ার লোক নাই। আপনারা আসেন এই ক্যাপসিকাম নিতে। কাটো কাটো কাটো, দেখো তো সব সব মানে সেই কি বলবো বলো তো, আমার ভাই দাও সেরকম ব্যবসা করে, এইগুলো পেকে পেকে কি অবস্থা। হ্যাঁ, পুঁচে গেছে তো, ছোটো মোটো সব কেটে দাও, এগুলো রাখা যাবে না। ধরো শুনে না, ভাজা হয়, হ্যাঁ হ্যাঁ দারুণ লাগে। শুনেন পাকা লঙ্কা তো চারা হবে নি, এই লঙ্কা এখন পাকে লাগানো চলবে তো, লঙ্কা খেতে এসে পুরো লঙ্কার বাগানের একটা ডাল ধরা কোমরের সাথে লেগে গিয়ে ভারীর চোটে মরাদ করে ভেঙে গেল, আর সে ডাল নিয়ে চললো। তার মানে একটা লঙ্কা গাছে এক তরকারি, দাদারা লঙ্কা দেখে বলছে যে এত ফলন এই লঙ্কাটায়। তো দাদা বীজ হবে তো, এইটাকে বীজ করার জন্য এই গোটা লঙ্কাটা আগে শুকাবেন, এইভাবেই শুকাবেন, তারপরে ফেরে বীজ কটা বার করে শুকাবেন, তারপরে বীজ ফেলবেন। এই যে লাউটা, হ্যাঁ এটা যদি সবটাই টেকে তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? সেই তো, আপনার মাচা ভেঙে পড়বে তো, মাচা ভেঙে পড়বে না, এই যে তবুও তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আজকে যে লাউটা, এই যে মানে একটা গাছে এখান থেকে যতদূর দেখছেন অজস্র লাউ আছে কি না? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, একটু গুনে শেষ করা যাবে না তো, তাহলে সব তো টিকবে না, সব যদি টেকে তো এই মাচা ভেঙে পড়বে, তাই না? চলুন, কমেন্টে প্রশ্ন করেছেন যে দুলালদা ক্যাপসিকামের গাছে কি দিয়ে আপনি লাগিয়েছেন যে এত ক্যাপসিকাম ধরছে। দেখুন ওই তিনটে জিনিস না, ক্যাপসিকামে একটু আলাদা, যেমন হাড়ের গুঁড়ো কিনতে পাওয়া যায় 100 টাকা কেজি, হাড়ের গুঁড়ো দিয়েছি,
ওই লেয়ার দিয়েছি, গোবর সার দিয়েছি, মাটি দিয়েছি, মাঝে মাঝে পাতলা করে খোল জল দিই, তার জন্য এত ফলন হয়েছে। গরম পড়েছে, শরীরকে আগে খেয়াল রেখে কাজ করবে, কোন রকম খারাপ লাগলে অমনি বাড়ি চলে যাবে, এখানে বেশি সময় থাকবে না, এই স্প্রেটা দিয়ে চলে এসো। তুমি কাজ বিকেলের দিকে বেশি করে দেবে, সকালের দিকে বেশি করে দেবে, দুপুর বেলাটায় গরমের সময় রেস্ট নেবে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, আয় ভাই, আমার একটু বিশেষ দরকার বোলপুরে, আমার এক্ষুনি যাবে। বিশেষ দরকার কি? সে লাইসেন্স, লাইসেন্স তো দরকারই, তারপরে কাগজপত্রের জন্য একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ দিতে যেতে হবে। তো জামা বাবু মেলাটাকে চাকরি হচ্ছে, হ্যাঁ যাবে আজকে কি খাবা তা তো কিছু করলাম না, আপনারা থাকুন না, সবাইকে নিয়ে আসবো, সবাইকে নিয়ে তখন আসুন, আপনারা কখন যাবেন? খুব ভালো, আপনাদের ওখানে যদি যাওয়ার সময় হয় নিশ্চয়ই যাবো, কেন কথা দেবো যেতে পারবো না? বর্ষার সময় চলুন, বর্ষা বর্ষার সময় আমরা বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, তাই না? কত বড় হয়ে গেছে এইটুখানি একটা গাছ, এ যদি না কাটা হয় এই গাছটা দেখো, এই গাছটা দেখো কীরকম লড়ছে, এইটুখানি কেটে দিয়ে গেলে রাখা যাবে না, দেখো কত বড়। এখনও আছে 1, 2, 3, 4, 5টা, এখনও 5টা আছে, একটা খেয়েছি, 6টা, 7টা, এইটুখানি একটা গাছে 7 7খানা এঁচড় রয়েছে। তাও ছোট না বড়? বড়, তাও দেখুন কত বড়, কত বড়, যাই তাই না, বিশাল ব্যাপার। জাতটা খুব ভালো পেয়েছি, খুব ভালো পেয়েছি, ভালোই বেড়েছে কাঁঠালটা। হ্যাঁ, এই তো এতটুকু গাছে না, এত এত কাঁঠাল রাখা যাবে না, বাইরে চান করছে এরকম করে, সেই সেই কাঁঠাল ভরে যদি ওখানে জল দিই, এরা কিন্তু চান করে, এই দেখো চান করছে, এই যে এই তো চান করছে, কল খুলে দিলেই চান করে। এদি এই এইটা খেতে ভালো লাগবে না গো? এইটাই খেতে ভালো লাগবে, দারুণ না? আজকে আমাদের হ্যাপি ইলামবাজারে এসছে, আমি কালকে বলেছি যে আমার বাড়িতে আসিস ভাই, আমার ছোট পাড়া একটা গাছে অনেকগুলো ইঁচু রয়েছে, হ্যাপিকে বলছি চল ভাই ইঁচুর খেতে চলে আয়। হ্যাপির একটু বাড়তি কাজ ছিল, আমরা তখন সপ্তাহে একটা দিন ছুটি করি, তো সংসারে কাজই করি, এও একটা কাজে এসেছিল। কাজটা হয়ে গেছে? হয়ে গেছে, কমপ্লিট কাজ কমপ্লিট হয়ে গেল বলে তোর বাড়ি গেলাম, রাত্রি দুটো হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়েই যাবো।
কাঁঠালটা কত সুন্দর হয়েছে কাঁঠাল। কি কি রেসিপি আজকে? আজকে ডাল হয়েছে, পটল ভাজা আর কিছু রেসিপি। আর কিছু না, গরম এটাই ঠিক আছে। আর টক ডাল? হ্যাঁ, ও আবার তো টমেটো। আম এখনো গাছে বড় হয় না, নীল পূজো না গেলে তামো খায় না। নীল পূজো না গেলে আমাদের আমও খায় না, মা তো খাবেই না। আমরা যদি খাই মা আম বাসাই না, এই মা খাবেই না। রান্না হয়ে গেছে দাদা? না খাওয়া দাও বাড়ি। কি বাড়ি দিয়ে খাওয়া দাও করবি? একটা জিনিস আপনাদের কাছে আমি বলছি, মানে শিক্ষামূলক, মানে আমাকে বলবেন যারা ড্রাগন চাষ করেন, এই যে ফ্যাংরাগুলো বেরিয়েছে, এই যে ফ্যাংরাগুলো, এই ফ্যাংরা কি আমি রাখবো না কেটে দেবো? আমি তো জানি না, আমি জানি না অথচ কিন্তু গাছ আমার গ্রোথ ভালো আছে, কিন্তু ফ্যাংরাগুলো নিচে দিয়ে উপর অব্দি প্রত্যেকটা গাছেই আছে। তাই এই ফ্যাংরাগুলো কি সোজাটা রেখে বাদবাকি গুলো ছেটে দেবো না থাকবে? আমি তো জানি না, আমাকে একটু প্রশিক্ষণ দেবেন আপনারা যারা ড্রাগন চাষ করেন, একটু বলে দেবেন। এই দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু রয়েছে, এবারে ভালো হচ্ছে। তিনটে গাছ আমার সুন্দরভাবে উঠেছে, এই আর একটা উঠছে, কিন্তু দেখো এই যে দড়িতে বেঁধে গেছে, এবার উঠবে। ঠিক আছে, এটা ভালো উঠছে, এই সাইড একটু উঠছে। এই যে যে সাইডের যে জিনিসটা বলছি, এটা এটা কি আমি কি করবো সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনারা বলবেন, অপেক্ষায় রইলাম, কাটলাম না আজকে আমি। কত বড়, দেখো ওরে বাবাই, একটা কত বড় হয়েছে। এইটুকু একটু গাছ, এটার যত্ন হয় নাই। ওই ভেন্ডিটা দেখো বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেল। বাড়ির লোকগুলো আমার ভালো না। জামাই কাটলো না, দোকানে নিয়ে গিয়ে বিক্রি করা হয়ে গেছে, কাঁচা কলা হয়ে গেছে। এই মোটা মোটা এই সাইজ কলা, একলা গা সব কাট, সব কাট, কলা যেমন দরকার নাই। পাকা কলা এই এই সাইজ, এই এই মোটা, আপনারা দেখেছেন পাকা কলা? আমার তো মনেই নেই। আমি বললাম যাক, জামাই কেটেছে খুব ভালো করেছে, একদিন ঘরে রাখলে কলা কটা পাকে যায়, সবাই খেতে পারে। ওটা হচ্ছে এক নম্বর কলা, অত বড় চাপা কলা, চাপা কলা না কি কলা, এই কি কলা কয় যেন, কাঁঠালি কলা। হ্যাঁ, অত বড় কাঁঠালি কলা সবার বাড়িতে হয়? সর্বনাশ হয়ে গেল, এত সুন্দর কলা, এত সুন্দর কলা হয়েছে না, ওই কলাটা
মানে আপনারা দেখেছেন সাইজ মারাত্মক সাইজ ছিল। তো কলাটা যদি ঘরে বসে পাকার পর যদি বাজারে নেওয়া হতো 50-60 টাকা ডজন বিক্রি হতো। কি আমার ভাজা খাওয়াইছে, চিন্তা করতে পারো, কাঁচকলা লোকে ভাজা খায়, ঠিক আছে পাকা কলাও খায়, সব কলাই ভাজা খাওয়া যায়, কিন্তু আমার কথা হচ্ছে এই যে যে আমি কাজের থেকে আসে এই রোদ গ্রামে এই রোদ টোদ ই করে এসে এই গাছগুলোকে দেখাশোনা যত্ন করা কোথায় কি লাগবে না লাগবে সেগুলোকে চোখে চোখে রেখে দাদাকে বলে দেওয়া হয়, দাদা এই দেখো এই গাছটা এরকম, এই গাছটা এরকম, এখানে এই দিতে হবে, ওইখানে ওই দিতে হবে, দাদাকে বলে বলে আমি যেভাবে পরিচর্যা করছি এত কাজের ফাঁকেও এ কলাটা বিছে দিল না। আমার খুব কোন জায়গায় লাগলো যেন বাঁদিকে, বাঁদিকে লাগলো এ কলাটা। আমি বিছতাম না, আমি কলাটা পাকাতাম, বাড়িতে কিছু রাখতাম, দাদা বাড়িতে দিতাম, দিদি বাড়ি, বোনের বাড়ি, সব বাড়িতে কটা কটা পাঠাতাম। কিন্তু এত সুন্দর কলা না, আমাদের এখানে সবসময় মানে কি হয় পয়সা থাকলেও কেনা যাবে না, এত সুন্দর কলাটার ঢক, এত সুন্দর মানে কলাটা ছিল। যাই হোক, যেটা করে ফেলেছে আর কি করা যাবে, আবার তৈরি করব, তখন খাবো। কার জুতো ছিল কতগুলো চটিটা, সব আমার, আমরা খেতে বসে গেছি, হ্যাপি আর পোষেন দেরি হচ্ছিল বলে অল্প কটা করে খেয়ে চলে গেল, বাড়িতে কাজ রয়েছে, আর আমরাও তো খেয়েছি বেরোলো আর এসে চান করে খেতে বসে গেছে। একটা সময় ঠাকুরমা দাদু সারা গাছ লাগাতো, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, ফলের গাছ। তা বলতো কি, এই গাছটারে যত্ন করবি আমার নাতি পুতিরা কিন্তু এর ফল খাবে। যাই হোক, সেই যুগের কিছু কিছু অংশ মনে আছে, কিন্তু বর্তমান যুগ যেভাবে আপডেট হচ্ছে এই বছরে যদি নাতি যদি লাগায় যে আমি একটা আম গাছ লাগাবো, নাতি দিদিও লাগাবা, নাতি ছিঁড়ে কিন্তু দাদুরি খাওয়াবে। মানে সত্যি কোন জগতে যে বাস করি, অনেক অনেক থ্যাংক ইউ জানাই প্রযুক্তি। এত সুন্দর খাবার পাই, যেমন টমেটোর ডাল, সঙ্গে পটল ভাজা, শসা, আর ওই যে ছোট গাছের রিসোর্ট, আমার কথা কথা মনে হয়েছে। আর একটা কথা বলি, আমাকে আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে আমার বাড়িতে যে দাদা কাজ করেন ওনাকে একটু পেট ভরে খেতে দিবে। এই হচ্ছে দাদা আমার বাড়িতে কাজ করে, আমরা সবাই সঙ্গে নিয়ে খাই, এটা তো দেখেনি প্রত্যেকটা ভিডিওতে। তা কি বলবো, পেট খাবারের দিক দিয়ে এ সমস্ত কমেন্ট যে করেছেন ভালো, ঠিকই ঠিকই বলেছেন যে পেট ভরে খেতে দিও, এবার ইনি যতটা খেতে পারবে ততটাই তো দেবো, না বেশি দিয়ে নষ্ট করবো। তা পাশে নিয়ে যখন একসঙ্গে এই যে আমরা খাচ্ছি, আমরা যা খাচ্ছি দাদা তাই খাচ্ছে, এখানে পেট ভরা খালি পেট খেতে দিই এটা মানে ঠিক নয়। তো যাই হোক, ওটা কিছু নয়, খাবারের দিক দিয়ে আমরা কেউ কখনো ই করি না। আজকের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।